এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দাদা আমি কারোর সাথে মিশি না। লকডাউনে সোশ্যাল মিডিয়ায় রুদ্রনীল ঘোষের একটি কবিতা ভাইরাল হয়েছিল, কিন্তু বিধানসভা ভোটের আগে তিনি যাঁদের সঙ্গে মিশছেন তাতে জল্পনা ক্রমশ বাড়ছে। সেই আগুনে আরো ঘি ঢেলেছে রুদ্রনীলের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। অভিযোগ স্রোত বিজেপির দিকে ক্রমশ বাড়ছে, কেন কেউ চলে যাচ্ছেন, এই যে বলছেন না বেসুরো, কেউ বলছেন মির্জাফর, তো আমার এই শব্দগুলো শুনে আমার নিজের খুব মজা লাগে। নিশ্চয়ই কেউ কিছু ভাবছেন, ফলত তারা যাচ্ছেন। কারণ বিজেপি বেশ কিছু কারণে যে যে আঙুলগুলো তুলেছে সমস্যার দিকে, আমি সেগুলোকে তো ডিনাই করতে পারছি। বুধবার রাতে রুদ্রনীল ঘোষের বাড়িতে গেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সঙ্গেও কথা হয়েছে। তাহলে কি রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদান প্রায় চূড়ান্ত? এটি পাঠিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, নামই লেখা আছে, জন্মদিনের শুভেচ্ছা। আর পাশাপাশি আরও একটি ফুল দেখা যাচ্ছে, লাল গোলাপ, এটি পাঠিয়েছে বিজেপি। কিন্তু প্রশ্ন হচ্ছে, অভিনেতা রুদ্রনীল ঘোষ তার মনে কোন ফুল বিরাজ করছে? বিজেপিতে যোগ দেব কিনা বা কি করব, আমি এক্ষুনি কোনো সিদ্ধান্ত নিইনি। একজন অভিজ্ঞ মানুষ পশ্চিমবঙ্গের সমস্যাগুলোকে অন্যরকমভাবে তুলে ধরছেন, বিকল্প আর একটা জায়গার কথা বলছেন, যেগুলো আমার মনে হয়েছে যে সবটা ভুল নয়। অনেকের সম্পর্কেই শোনা যাচ্ছেন দলে আসছেন, এখন কোনো তৃণমূল কংগ্রেসের নেতা যদি নীতি ভুলে এখানে আসেন তাকে স্বাগত, কেউ যদি প্রায়শ্চিত্ত করতে এখানে আসেন স্বাগত, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যারা আসছেন দলে তাদের স্বাগত। শুধু বিজেপিকে এগিয়ে রাখাই নয়, তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও তুলেছেন তিনি। কাটমানি প্রসঙ্গ যখন দেখেছি, কারুর শাস্তি হয়নি, সবাই কান ধরে অভ্যাস করেছে, জনগণের টাকা তারা নিজের পকেটে পুরে ফেলেছিল, এর থেকে তো বড় অন্যায় কিছু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে কারুর রাগ নেই, কিন্তু তিনি যাদের নিয়ে চলছেন, মুখে তারা বলেন বিশ্বস্ত সৈনিক, কিন্তু কজন বিশ্বস্ত সৈনিক রয়েছেন সেটা কিন্তু প্রায় হাতে গোনা মানুষের পর্যায়ে এসে পৌঁছেছে। এরা কোন দলে গেল বা এলো, যখন ওরা তৃণমূলেও ছিল তখনও আমার মনে হতো না যে এরা এই দলের কোনো ভালো বা কোনো উপকার করতে পারে বা এসেছে, আর অন্য কোনো দলে গেলেও পরেও আমার মনে হয় না তাদেরও কোনো লাভ হবে। এটা তো একটা রাজনীতিতে নেই, অথচ আমি একটা পাওয়ার করিডোরে বিচরণ করব, সেটা সুবিধাবাদী রাজনীতি ছাড়া কি? রাজ্যে পালাবদলের পর থেকে রুদ্রনীল ঘোষ তৃণমূলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। 21 জুলাইয়ের মঞ্চেও দেখা যেত তাকে। 2014 সালে রুদ্রনীল ঘোষ পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পর্ষদের সভাপতি হওয়ার পর নানা মহলে প্রশ্ন ওঠে, এটা কি তৃণমূলের প্রতি আনুগত্যের পুরস্কার? এক বছর পর সেই পদ খোয়ান রুদ্রনীল, কিন্তু এক পদ যেতে না যেতেই আর এক সরকারি পদ পেয়ে যান তিনি। 2015 সালে রুদ্রনীলকে জনপরিষেবা অধিকার কমিশনারের চেয়ারে বসানো হয়। সমস্ত দপ্তরের কাজ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ খতিয়ে দেখার দায়িত্বে ছিল এই কমিশন। সূত্রের খবর, এই পদে রুদ্রনীল ঘোষের বেতন ছিল মাসিক 2 লক্ষ টাকা, সঙ্গে ছিল অন্যান্য সুযোগ সুবিধেও। লকডাউনে রুদ্রনীল ঘোষের কবিতা যখন ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, তখনও এই পদেই ছিলেন তিনি। যে যা করে দেখি ভাই, সুবিধেটা নিয়ে যাই, দুম করে প্রকাশ্যে আসি না, দাদা আমি সাথে পাচ্ছে থাকি না। গত ডিসেম্বরে জনপরিষেবা অধিকার কমিশনারের পদে রুদ্রনীলের মেয়াদ ফুরিয়েছে। এখন তার অভিযোগ, সেই পদে থাকার সময় তাকে কাজই করতে দেওয়া হয়নি। এই যে আজকে দুয়ারে সরকার যেটা হচ্ছে, জনপরিষেবা অধিকার কমিশনকে যদি সত্যিকারেরই সঠিকভাবে সাজিয়ে দেওয়া হতো, ক্ষমতা যদি দেওয়া হতো, আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সেইভাবে সাহায্যটা পাইনি। যদি হতো তাহলে দুয়ারে সরকারকে পৌঁছতে হতো না। এখন দৌড়াচ্ছেন তারা, এখন করছেন, আমি জানি না কেন, এটা তো ছিল এই প্ল্যাটফর্মটা। রাজনীতি সকলের জন্য নয়, আমিও যদি এখন রুদ্রনীলের জগতে গিয়ে সেগুলো করার কথা ভাবি, চেষ্টা করি, তাতে আমি সফল হব না। আর এরা কেনই বা এসেছিল, আর কেনই বা এই ধরনের কথা বলছে? মানুষের সঙ্গে মেলামেশা যাদের নেই, তারা এখন বেশি মানুষের কথা বলেছে। রুদ্রনীলের সুর যে বদলেছে তা স্পষ্ট, শিবির বদলও কি আসন্ন সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, আশামুল হোসেন ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।